হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো আলু কচুরি কচুরি একদম ওপর থেকে ক্রিসপি হবে আর ভেতর থেকে খুবই টেস্টি একটা পুর দিয়ে আমরা বানাবো আর একদম সহজ পদ্ধতিতে দেখাবো যদি আপনি প্রথমবার বানাবেন তাও আপনার কোনো অসুবিধা হবে না চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই সবার প্রথমে আমরা আটাটা চেলে নেব তো আটার মধ্যে আমি এক কাপ ময়দা নিচ্ছি আর এক কাপ গমের আটা নিচ্ছি আপনি পুরোপুরি ময়দাও নিতে পারেন পুরোপুরি গমের আটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি মিশিয়ে নিচ্ছি আর কি ভালো করে চেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু তেল আর একটু লবণ তো এখানে আমি দু চামচের মতো তেল দিচ্ছি তেলটা দিলে কি হবে কি খাস্তা হবে খাস্তা ক্রিস্পি হবে কচুরির ওপরেরটা আর আধা চামচ মতো লবণ দিচ্ছি এক চামচ মতো দিচ্ছি আমি আজওয়াইন মানে জোয়ান জোয়ানটা হাতের তালতে এরকম করে ঘষে দিয়ে দেব তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর গ্যাসও হবে না কচুরি খেলে গ্যাস হবে না স্বাদেও বাড়বে তো এরকম হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে ঘষে ঘষে মেশাচ্ছি এরকম করে আর ভালো করে মেশানোর পরে দেখুন আমি যদি হাত দিয়ে একটা মোট পাকাই তাহলে একটা লাড্ডুর মতো তৈরি হয়ে যাচ্ছে মানে প্যাক হয়ে যাচ্ছে তো এখন আমরা অল্প অল্প জল দিয়ে এটা নর্মাল জল গরমও না ঠান্ডাও না নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দেবো আর সফট একটা ডো তৈরি করব। আটাটা কিন্তু নরম করেই মাখতে হবে শক্ত করার কোনো দরকার নেই নরম করে মাখলেও আপনার কচুরিগুলো একেবারে হবে আমি সেই পদ্ধতি বলে আপনাকে তো অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা সুন্দর ডো তৈরি করব দেখুন আমার আটা মাখা হয়ে গেছে আর আমি একদম নরম একটা ডো তৈরি করেছি এই দেখুন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য আর ততক্ষণে আমরা আলুর মশলাটা বানিয়ে নেব ফ্রাই প্যানে দিয়ে দেব একটু তেল তেল বেশি দেওয়ার কোনো দরকার নেই এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু আমি জিরে দিচ্ছি গোটা জিরে একটুখানি সর্ষে দিচ্ছি মানে চামচের মতো ওয়ান আর ধনে গোটা ধনে নিয়েছি গুঁড়ো করে ক্রাশ করে নিয়েছি মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু তিনটে আলু দিচ্ছি আর এখন একটু ভেঙে নিয়ে একটু আন্দাজ করতে হবে যে কতটা হচ্ছে না হচ্ছে আমি যতটা আটা মেখেছি দু কাপ আটা মেখেছি সেই হিসাবে আমার মনে হয় আরও একটা আলু লাগবে আলুর সাইজের উপর ডিপেন্ড করে কি কতটা লাগবে কি না লাগবে তো টোটাল আমি চারটে আলু দিলাম বড় ছোট মিলিয়ে আলুগুলো ভেঙে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তার মধ্যে দিচ্ছি আমি ঝাল এটা হচ্ছে ভাজা লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ আমি আধা চামচের থেকে বেশি দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একবার খেয়ে দেখবেন যদি লাগে তাহলে আরও অ্যাড করতে পারেন হালকা মিশিয়ে নিচ্ছি যাতে নিচের থেকে পড়ে না যায় আর এখন আমি দিচ্ছি চাট মশালা চাট মশলা যদি বাড়িতে না থাকে তাহলে আমচুর পাউডারও দিতে পারেন বা ভাজা জিরে আর ধনের গুঁড়োও দিতে পারেন আধা চামচের মতো আমি লেবুর রস দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা চটপটা স্বাদ আসবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে হিটটা আমি একেবারে কম করে রেখেছি একেবারে লোয়েস্ট করে লো হিটে করে ভালো করে মিশিয়ে নিলাম আমি দেখুন আলুর মশলা একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি এরকমই ছেড়ে দেব মানে হিটটা বন্ধ করে ছেড়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা কচুরিগুলো গুলো বানাবো গরম গরম যদি বানান তাহলে কিন্তু কচুরি ফেটে যাবে উপরে আটাটা ফেটে যাবে কিছুক্ষণ পরে আলুর মশলা একটু নরম হয়ে গেছে এখন আমরা বানাবো কচুরি আর ডোটাও কিন্তু খুব সুন্দর নরম হয়েছে এখন একটা চাকলি নিচ্ছি আর একটা বেলন নিচ্ছি বেলন না নিলেও চলে হাত দিয়েও করা যায় তো তবুও আমি বেলন নিয়ে নিচ্ছি আর ডোয়ের থেকে একটা পোর্শন আমি ছিঁড়ে নিলাম এটা মোটামুটি নর্মাল যে আমরা বাড়িতে চাপাতি বা রুটি বানাই সেই রকমই আকার নিচ্ছি ছোট নিচ্ছি না কিন্তু এটা আমি হালকা করে বেলে নেব একটু ময়দা ডাস্ট করে নিলাম আর এখন আমি হালকা বেলে নেব মানে মোটা একটা পুরির মতো বেলবো হাত দিয়েও করা যায় আমি বলছি হাত দিয়েও করা যায় তাতেও অসুবিধা নেই এটা তো আমরা কচুরি বানাচ্ছি পরোটা বানাচ্ছি না যে ওটা ফাটার খুব একটা ইয়ে হবে তাই এরকম করে হালকা বেলে নিলেও কোনো অসুবিধা হয় না এখন এই রুটিটার ওপরে আমরা রাখবো একটু আলুর মশলা যতটা আপনার ইচ্ছা বেশি দিতে পারলে বেশি দিন কম চাইলে কম দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু বেশিই দেব কচুরির মধ্যে একটু বেশি বেশি আলুর মশলা থাকলে খেতে খুব ভালো লাগে এবার আমরা এটাকে বন্ধ করে নেব এই এটা হচ্ছে কচুরি তাই বেলার কোন সিন নেই এই জন্য একটু এরকম মোমোর মতো করে বন্ধ করলেও কোনো অসুবিধা হয় না তবুও আপনার কচুরি ফাটবে না যদি পরোটা বানাতে হয় তাহলে সেটা বেলতে হবে আর বেলার জন্য এরকম ভাজ ভাজ করলে তাহলে ফেটে যায় এই জন্য তখন হাত দিয়ে কাপ করে নিয়ে করতে হয় কিন্তু কচুরি যেহেতু সেহেতু আমি এরকম করে আহ মতো করে বন্ধ করে নিলাম আর এখন হাত দিয়ে এরকম করে হালকা করে ছড়িয়ে দিচ্ছি দেখুন এটা আমি স্প্রেড করে নিয়েছি আর এখন অন্য একটা কচুরি আমি বানিয়ে দেখাচ্ছি প্রথম যেটা করেছি সেটা বন্ধ করার পরে আটা কোনো এক্সট্রা ছিল না এটা দেখুন এটা বন্ধ করার পরে যথেষ্ট আটা এক্সট্রা থেকে যাবে সেজন্য আমি এটা আপনাকে করে দেখাচ্ছি যদি এরকম বন্ধ করার পরে মুখে এক্সট্রা আটা থেকে যায় তাহলে কিন্তু এটা ইয়ে করে দেবেন না চেপে লাগিয়ে দেবেন না এটা এরকম করে ছিড়ে ছিঁড়ে নিয়ে নেবেন কেটে নেবেন আর কি কচুরের মুখে যদি এরকম এক্সট্রা আটা থেকে যায় তাহলে খেতে গেলে খুব বাজে লাগে উদ্ভট লাগে এই জন্য এটা এরকম করে কেটে নিয়ে নেবেন আর তারপর আমি হালকা একটু আটা ছিটিয়ে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নেব ছড়িয়ে নেব বেশি না অল্পই ছড়িয়ে নেব তো এটাও তৈরি হয়ে গেছে এরকম করে আমি বাকি চার পাঁচটা বানিয়ে নিচ্ছি তারপরে যাচ্ছি ভাজার জন্য আর বাকিগুলো ভাজতে ভাজতেই বানিয়ে নেব। এই দেখুন একদম তৈরি হয়ে গেছে আর আমি টোটাল চারটে কচুরি বানিয়েছি এখন আমি যাচ্ছি ভাজার জন্য আমাদের মিডিয়াম গরম তেল দরকার তো আমি একটু চেক করছি একটু ডো দিলাম দেখুন বাবল আসছে তার মানে আমাদের তেলটা একদম মিডিয়াম গরম হয়েছে এখন হিটটা একটু কম করে দিলাম মিডিয়ামই আছে একটু কম করে দিলাম এখন আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি প্রথম দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম হিটে ভাজবো আর তারপরে লো হিটে ভাজবো লো হিটে ভাজলে কি হবে কচুরিগুলো আমাদের একদম ক্রিসপি হবে শুরু শুরুতে যদি মিডিয়াম হিটে করি তাহলে কচুরিগুলো ফুলবে ভালো আর তারপরে লো হিটে করতে হবে যাতে ক্রিস্পি হয় সুন্দর কিছুক্ষণ পরে যখন একটু সাদা সাদা দেখা যাচ্ছে তখন আমি পাল্টে দিচ্ছি এরকম পাল্টে পাল্টে আমরা ভেজে নেব দু সাইডই সুন্দর করে লাল লাল কালার করে ভেজে নেব দেখুন আমাদের কচুরি কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল কালার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমরা কচুরিগুলো তুলে নেব আর তারপরে আপনি চাইলে একটা কিচেন টাউলের ওপরে নিতে পারেন তাহলে এক্সট্রা তেলটাও শুষে নেবে মানে শুকিয়ে যাবে তো এগুলো আমি তুলে নিচ্ছি আর এরকমই সেম প্রসেসে আমরা বাকি কচুরিগুলো বানিয়ে নেব আর এগুলো ভাজতে ভাজতে আমি বাকিগুলো তৈরি করব মানে যেটা কাঁচা তৈরি করব ওটা তো চলুন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাকে কচুরির সাথে আমি সার্ভ করছি কাঁচা তেঁতুলের চাটনি আর দই চিনি আপনি চাইলে কোনো রিচ দরকারি যেমন চিকেন মটন বা ছোলে আলুর দম এসব সার্ভ করতে পারেন কিন্তু আমি এরকমই চাটনি আর দইয়ের সাথে সার্ভ করছি খুবই ক্রিস্পি হয়েছে দেখে তো বোঝাই যাচ্ছে আমি একটা কেটে আপনাকে দেখাবো যে ভেতর থেকে আর ওপর থেকে কিরকম হয়েছে ভেতর থেকে খুবই টেস্টি হয়েছে আর ওপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি যাতে ভেতরটা খুব সুন্দর করে বোঝা যায় আপনি দেখতে পাচ্ছেন কাটার সময় উপরটা ভেঙে যাচ্ছে তার মানে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ভেতরে একেবারে আলুর মশলা ভর্তি যেরকম করে আমি অ্যাড করেছিলাম যেরকম দিয়েছিলাম সেরকমই হবে আর কি রেসিপিও খুব সোজা আর খেতেও খুব ভালো অবশ্যই ট্রাই করে দেখুন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন